হাই ফ্রেন্ডস, আই এম মৃণাল, ওয়েলকাম টু মাই চ্যানেল এমটেক হাউস। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি একেবারে একটি নতুন প্রকল্প, পশ্চিমবঙ্গ সরকারের কর্মসাথী প্রকল্প। তো এই কর্মসাথী প্রকল্পটা কি এবং কি কি সুবিধা পাবেন এবং কিভাবে এতে আবেদন করবেন সেটাই আজকে আমরা আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তো আজকে যেটা আমরা দেখব যে কর্মসাথী প্রকল্প পুরো ডিটেলসটা কি, এই কর্মসাথী প্রকল্প কি কি সুবিধা পাবেন, এবং পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব যে কর্মসাথী প্রকল্পে যে ফর্মটি আছে সেই ফর্মটি আপনি কিভাবে ফিল আপ করবেন এবং কি কি ডকুমেন্টস আপনাকে দিতে হবে এবং কোথায় আপনি জমা করবেন। তো আজকে যেটা আমরা প্রথমেই আলোচনা করব, এই কর্মসাথী প্রকল্প কি না, আর্থিক উন্নতির মূল সূত্র কর্মসংস্থান তাই শুধু মুখে নয়, কাজেই আত্মনির্ভর হতে হবে বেকার যুবক যুবতীদের। অনেক আগেই এই সারসত্যতা কি বুঝতে পেরেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাই বাজেটে ঘোষণা করেছিলেন তার স্বপ্নের প্রকল্প কি না কর্মসাথী প্রকল্প। কি না, 2 লক্ষ টাকার মূলধনে ছোট বা মাঝারি ব্যবসার মাধ্যমে আয়ের পথ তৈরি করতে এই উদ্যোগ। তো আপনারা বুঝতেই পারলেন যে এই কর্মসাথী প্রকল্পটা কি, কর্মসাথী প্রকল্পটা কি না, 2 লক্ষ টাকা আপনাকে লোন দেওয়া হবে। তো আপনি সেখান থেকে ছোট বা মাঝারি ব্যবসার জন্য আপনি কি ব্যবসার মাধ্যমে আপনি আয়ের পথ তৈরি করতে পারবেন। এরপর কি কি সুবিধা পাবেন, তো কি কি সুবিধা পাবেন, মূলত ছোট ম্যানুফ্যাকচারিং ইউনিট পরিষেবা প্রদানকারী উদ্যোগ বা দোকান খোলার জন্য উৎসাহ দেওয়া হবে। নিজস্ব মূলধন হিসেবে প্রকল্পের মূল্য 5 থেকে 10% টাকা জোগাড় করতে হবে আবেদনকারীকে। তো সরকার সবটাই দেবে, শুধুমাত্র আবেদনকারীকে যারা উদ্যোগ নিচ্ছেন তাদেরকে কি করতে হবে না, 5 থেকে 10% টাকা কিন্তু আপনাকে দিতে হবে। এরপর কি, 50,000 টাকা পর্যন্ত প্রকল্পের ক্ষেত্রে এবং 5% অর্থের সংস্থান করতে পারলেই এক্ষেত্রে কোনো বাদ বিচার থাকবে না। ন্যূনতম শর্তাবলী পূরণ করে আবেদন জানালে মুশকিল আসান। তো আপনাকে মাত্র 5% মানে 5% আপনাকে দিতে হবে। তো 50,000 টাকা থেকে 2 লক্ষ পর্যন্ত এখানে আপনি লোন পাবেন। তো 10% যদিও তপশিলি জাতি এবং উপজাতি এবং যারা ডিসেবিলিটি আছেন এবং সংখ্যালঘু মহিলাদের জন্য এটা কিন্তু 5% থাকছে। তো আপনাকে 5% থাকতে হবে, মানে 5% আপনাকে নিয়োগ করতে হবে। এরপর কি, প্রতিটি ক্ষেত্রেই প্রকল্প মূল্যের 15% অর্থ শুরুতেই ভর্তুকি দেবে রাজ্যের ক্ষুদ্র এবং মাঝারি শিল্প দপ্তর, বাকি 50% টাকা কম সুদে যোগাবে রাজ্য সমবায় ব্যাংক। তো আপনি এখানে বুঝতেই পারছেন যে 15% আপনাকে ভর্তুকি দেবে সরকার এবং 50% টাকা কে দেবে না, সমবায় ব্যাংক। এরপর কি, ভর্তুকির হাতছানি অবশ্য আরও রয়েছে, 3 বছরের মধ্যে যদি আপনি এই ঋণটা শোধ দিয়ে দেন তাহলে আপনার কি হবে না ভর্তুকি এবং বাড়তি ভর্তুকি, সেক্ষেত্রে 50% অর্থ ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ফিরিয়ে দেবে রাজ্য সরকার। তো রাজ্য সরকার এবার যদি আপনি 3 বছরের মধ্যে যদি আপনার যে ঋণটা নিয়েছেন সেই ঋণটা যদি আপনি সুদে আসলে শোধ করে দিতে পারেন তাহলে সরকার 50% অর্থ ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ফিরিয়ে দেবে। এরপর আমরা দেখব যে কি না কারা কারা আবেদন করতে পারবে। কারা কারা না, গেজেটে বলা হয়েছে যে কি না বাংলার গ্রাম্য শহর উভয়েই জনপদের 18 থেকে 50, তো এখানে বয়সটা ভালোভাবে বুঝতে পারছেন 18 থেকে 50 বয়সী কর্মহীন স্থায়ী বাসিন্দা এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন। সেখানে যুবক যুবতী ছেলে মেয়ে সবাই কিন্তু এখানে 18 থেকে 50 বছরের মধ্যে এখানে সুবিধা নিতে পারবেন। ঋণ পাওয়ার যোগ্যতা মান কৃষি না অষ্টম শ্রেণী পাস, তো আপনাকে 8 পাস হতে হবে এই লোনটা পাওয়ার জন্য। তবে এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম লেখানো দরকার। তো কি না, এখানে এমপ্লয়মেন্ট যদি আপনার এমপ্লয়মেন্ট ব্যাংকে যদি আপনার নাম লেখানো থাকে তাহলে আপনি এখানে বিশেষ কিছু সুবিধা পাবেন। একটি পরিবার থেকে একজনই আবেদন করতে পারবেন। তো যদি আপনার এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম লেখানো না থাকে তাহলে অবশ্যই না এমপ্লয়মেন্ট ব্যাংকের নামটা লিখিয়ে নেবেন। এরপর কি না, কোথায় আপনি আবেদন করবেন, তো কোথায় আপনি আবেদন করবেন, গ্রাম বাংলার ক্ষেত্রে ব্লক ডেভেলপমেন্ট অফিস, আপনার নিয়ারেস্ট ব্লক ডেভেলপমেন্ট অফিস এবং পৌরসভা যারা বাস করছেন তাদের সাব ডিভিশনাল অর্থাৎ SDO অফিসে আপনাকে কিন্তু জমা করতে হবে। এরপর কি, কিভাবে পাবেন এই টাকা, তো কিভাবে পাবেন এই টাকা না, অনলাইন বা অফলাইনে জমা পড়া আবেদনপত্র নথিসমূহ ডিজিটাল মাধ্যমে পাঠানো হবে সমবায় ব্যাংকে। তো এখানে আপনি অনলাইন বা অফলাইনে আপনি যদি আবেদনপত্র দেন তাহলে সেই মানে নথিগুলো আপনাকে ডিজিটাল মাধ্যমে পাঠানো হবে সমবায় ব্যাংকে। সেখানে ঋণগ্রহীতাকে আগাম একটি অ্যাকাউন্ট খুলতে হবে, তো যেখানে আপনাকে দেবে সমবায় ব্যাংকে সেখানে আপনাকে আগে থেকে একটা অ্যাকাউন্ট খুলে রাখতে হবে। তারপর কি, যাচাই পর্ব ঠিকঠাক থাকলেই সেই অ্যাকাউন্টে ঋণ ও ভর্তুকি টাকা পাঠিয়ে দেবে সরকার।
তবে কি না সরকার এবং ব্যাংক, তবে ঋণের অংশ দেওয়া হবে দুই দফায়। তো এখানে আপনার যে ঋণটা সেটা আপনাকে দুই দফায় দেওয়া হবে। প্রথম দফায় অর্ধেক টাকা দেওয়ার পর খরচের হিসাব জমা দিতে হবে কি উদ্যোগপতিকে, তো তা জমা করার পরেই দ্বিতীয় দফার বাকি অংশ টাকা পাবে। তারপর কি না প্রথমে আপনাকে একটা টাকা দেবে, তারপর টাকা দেওয়ার পরে যখন আপনার সেই টাকাটা কাজে লেগে যাওয়ার পর সেই হিসাবের রসিদ আপনাকে জমা দিতে হবে, তবেই আপনি বাকি টাকাটা এখানে পাবেন। এবার আমরা দেখব যে আপনি কর্মসাথী প্রকল্পের জন্য আপনি যদি লোন নেন তাহলে আপনি সেই লোন থেকে আপনি কত টাকা আপনি নিয়োগ করবেন এবং স্টেট কত আপনাকে দেবে এবং আপনার স্টেট কোঅপারেটিভ ব্যাংক আপনাকে কত দেবে। তো প্রথমেই যদি আপনার প্রজেক্ট কস্টটা যদি 50,000 টাকা হয় তাহলে এখানে ক্যাটাগরি অফ অ্যাপ্লিকেন্ট অর্থাৎ আপনাকে আপনার কি ফর অল ক্যাটাগরিজ, তো এখানে যদি আপনার ওন কন্ট্রিবিউশন কত থাকবে, ওন কন্ট্রিবিউশন যদি আপনার 5% হয় তাহলে আপনাকে এখানে কিন্তু 2,500 টাকা দিতে হবে। এরপর কি প্রজেক্ট সাবসিডি অর্থাৎ আপনাকে গভর্নমেন্ট সাবসিডি কত দেবে, 15%, অর্থাৎ আপনাকে 7,500 টাকা কিন্তু সরকার দেবে। এরপর কি স্টেট কোঅপারেটিভ ব্যাংক, তো স্টেট কোঅপারেটিভ ব্যাংক কত দেবে, 80%, অর্থাৎ আপনাকে 40,000 টাকা কিন্তু স্টেট কোঅপারেটিভ ব্যাংক লোন দেবে। এরপর কি না বেনিফিশিয়ারি অ্যাপ্লিকেন্ট উইল রিপে টু দ্য ব্যাংক, অর্থাৎ আপনাকে যে ব্যাংক যে লোনটা দেবে 80% সেটা কিন্তু আপনাকে রিপেমেন্ট করতে হবে অর্থাৎ শোধ দিতে হবে। তো লোন অ্যামাউন্ট অফ রিচ 40,000 টাকা অর্থাৎ 40,000, পেয়েবল অ্যাজ পার শিডিউল রিপেমেন্ট 3 ইয়ার্স, অর্থাৎ আপনাকে 3 বছরের মধ্যে সেটাকে কিন্তু রিপেমেন্ট করতে হবে। ব্যাংক ইন্টারেস্ট পেয়েবল অর্থাৎ আপনাকে যে ব্যাংকের যে ইন্টারেস্টটা সেটাও কিন্তু আপনাকে দিতে হবে। তো ইন 3 ইয়ার্স অ্যাট দ্য ব্যাংক ইন্টারেস্ট রেট ফর এক্সাম্পল ফর রেট ইন্টারেস্ট 10%, যদি 10% যদি হয় তাহলে আপনাকে 40,000 টাকায় আপনাকে 6,463 টাকা কিন্তু আপনাকে সুদ দিতে হবে। এরপর কি না ফর রেগুলার রিপেমেন্ট দ্য গভর্নমেন্ট উইল রিফান্ড 50% অফ দ্য ইন্টারেস্ট পেড বাই দ্য বেনিফিশিয়ারি ইন 3 ইয়ার্স, যদি আপনার 3 ইয়ার্সের মধ্যে আপনি সুদে আসলে দিয়ে দেন তাহলে আপনার যে ইন্টারেস্টটা থাকবে সেই ইন্টারেস্টের 50% কিন্তু সরকার আপনাকে দিয়ে দেবে। তো ইন্টারেস্ট সাবসিডি অর্থাৎ আপনাকে কত দেবে না 3,232 টাকা আপনাকে কিন্তু সরকার রিপেমেন্ট অর্থাৎ আপনাকে ব্যাংকে টাকায় মানে ব্যাংকে টাকা ঢুকিয়ে দেবে। তো এখানে আপনি বুঝতে পারলেন যে আপনার যদি 50,000 টাকা লোন নেন সেরকমভাবেই এখানে আপনি যদি 65,000 টাকা লোন নেন তাহলে আপনাকে কত দিতে হবে, এবং যদি আপনি SST তাহলে আপনার 5%, এরপর কি আপনাকে প্রজেক্ট কস্টটা আপনার কত, তারপর আপনার স্টেট কোঅপারেটিভ ব্যাংক, তো এইভাবে আপনি 65,000, এরপর আপনার 65,000 থেকে শুরু করে একদম 1,00,000 এবং 1,00,000 থেকে শুরু করে একদম 2,00,000, তো 2,00,000 অবধি আপনি কত টাকা মানে লোন নিয়ে আপনি শোধ দেবেন বা 2,00,000 টাকার ওপরে আপনাকে কত আপনাকে ইনভেস্ট করতে হবে এবং সরকার কত সাবসিডি দেবে এবং আপনার স্টেট কোঅপারেটিভ ব্যাংক আপনাকে কত লোন দেবে সেটাই এখানে দেখানো হয়েছে। এখানে যদি আপনার 2,00,000 টাকা ধরে থাকেন তাহলে 2,00,000 টাকা আপনাকে কত 5% মানে 10,000 রুপিস এবং আপনার যেটা প্রজেক্ট সাবসিডি কত দেবে 25,000 টাকা, তো আপ টু 25,000 অর্থাৎ 25,000-এর ওপরে সরকার কিন্তু সাবসিডি দেবে না। তো এখানে স্টেট কোঅপারেটিভ ব্যাংক 1,65,000 টাকা আপনাকে লোন দেবে। তো লোন দেওয়ার পর এখানে যদি আপনার 50% অর্থাৎ আপনি 3 ইয়ার্সের মধ্যে যদি আপনি লোনটা শোধ করে দেন তাহলে কিন্তু আপনার যে ইন্টারেস্টটা হবে সেই ইন্টারেস্টের 50% সরকার কিন্তু আপনাকে দিয়ে দেবে। তো এখান থেকে আপনি বুঝে গেলেন যে আপনি কর্মসাথী প্রকল্পটা কী এবং কী কী সুবিধা পাবেন এবং কারা কারা আবেদন করতে পারবে এগুলো আপনি দেখতে পেলেন। তো পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব যে এই কর্মসাথী প্রকল্পে যে অফলাইন ফর্মটি আছে সেই ফর্মটি আপনি কীভাবে ফিল আপ করবেন এবং কোথায় জমা দেবেন এবং কী কী ডকুমেন্টস আপনাকে লাগবে। তো এরপরও যদি আপনার বুঝতে কোনো অসুবিধা থেকে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানান, আমি যথাসাধ্য চেষ্টা করব উত্তর দেওয়ার। আর যদি আপনি মনে করেন তো ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা PDF-এর লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে যাবেন, তো লিঙ্কে গেলে আপনি PDF-টা ডাউনলোড করবেন, সেখানে আপনি ডিটেলসে সব কিছু পেয়ে যাবেন। ভিডিওটিকে ভালো রাখলে অবশ্যই একটা লাইক করবেন এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে আমি আরও ভালো ভালো কন্টেন্ট আপনাদের সামনে তুলে ধরতে পারি, এবং এই ভিডিও সংক্রান্ত কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই একটু কমেন্ট বক্সে জানান, আমি যথাসাধ্য চেষ্টা করব উত্তর দেওয়ার। আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং সাবস্ক্রাইব করে যে বেল আইকনটা সেটা ক্লিক করে দেবেন, তাহলে এরকম ধরনের নতুন নতুন আপডেট পেয়ে যাবেন সঙ্গে সঙ্গে। থ্যাংক ইউ।